নমস্কার, আমি সোমা। প্লিজ সাবস্ক্রাইব এন্ড বেল আইকন প্রেস। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বাঁধাকপি, মশলা ছাড়া বাঁধাকপি। আপনারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেয়েছেন, বাঁধাকপি অন্য অন্যভাবে খেয়ে থাকছেন, কিন্তু আজকে রান্না করব ডাল দিয়ে বাঁধাকপি মশলা ছাড়া। এখানে লাগছে আমার বাঁধাকপি কুচি করে কাটা, নুন স্বাদ অনুযায়ী, হলুদ, মসুর ডাল এক কাপ মতন, ছোটো ছোটো টুকরো করে আলু কাটা, সর্ষের তেল, টমেটো, কাঁচা লঙ্কা, আর ফোড়নে লাগছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। তাহলে চলুন দেখে নিই। আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলে আমি এক এক করে ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর দেব একটা পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটাকে ভেজে নেব। এবার দিয়ে দেব, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব টমেটো। আমি এরপরে আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। এরপরে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে আমি মশলাটাকে কষাব আলুগুলোকে কষিয়ে নেব ভালো করে। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো আমি মসুর ডালগুলো ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো, ধুয়ে শুকনো করে রেখেছিলাম। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর লাগে খেতে। এর মধ্যে আমি জল একটু জল দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো উপর থেকে বাঁধাকপিগুলো দিয়ে দেবো এক এক করে। দেখুন, উপর থেকে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি আর নাড়াচাড়া করবো না, এইভাবেই ঢেকে দেব। ঢেকে বাঁধাকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। দেখি বাঁধাকপিটা আমাদের হয়ে গেছে, দেখুন সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ডালটা বেশি আমি সেদ্ধ করব না, দেখুন কী সুন্দর কালার এসছে। আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। বাঁধাকপিটা পুরো মিশিয়ে নিয়েছি আমি। এবার আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দেব এবার গ্যাসটা অফ করে। আমি নামিয়ে ফেলেছি, দেখুন খুব সুন্দর কালার হয়েছে আমাদের। রেডি নিরামিষ বাঁধাকপি, ঘরে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।